নিজেকে স্পেশাল ভাবো, কারণ আল্লাহ কখনো কেসি হয়ে চাই রে আপনি যাই আরে ভাই সূর্য রে ভাই নারে ভাই চাঁদ এটা আমি রে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেশ কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, তো সেখানে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা নয়নের মতো স্কাই কালার চেঞ্জ করবেন, অর্থাৎ কিভাবে আপনারা আকাশের কালার নীল করবেন। ওকে, 2021 সালে যদি আপনারা টিকটক এবং লাইকিতে ভাইরাল হতে চান তাহলে আপনাদেরকে চলন্ত স্কাইয়ের মতো ভিডিও এডিট করতে হবে। ফার্স্টে আপনারা যে ভিডিওটি দেখতে পেরেছেন ওই ভিডিওর মতো, তাহলে আপনারা টিকটক এবং লাইকিতে ভাইরাল হতে পারবেন 2021 সালে। ভাই আমি আছি কিসের জন্য, সমস্যা নাই, শিখিয়ে দিব, ধৈর্য ধরে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চলন্ত স্কাই ভিডিও এডিট করতে পারবেন। ফার্স্টে আপনারা যে ভিডিওটি দেখতে পেরেছেন ওই ভিডিওর মতো। ওকে, এই ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের একই অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনটি হচ্ছে এলেক মোশন। এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সো গাইস, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ইন্টার পর ব্যাক নিচ্ছি, উইদাউট এনি মোর টাইম লেটস গেট স্টার্ট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ফার্স্টে আপনারা এলেক মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, অবশ্যই আপনাদের নেট কানেকশনটি অন রাখবেন, তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে 9:60 ক্লিক করবেন, রেজুলেশন 720p দিবেন, ফ্রেম রেট 30fps দিবেন, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিবেন, তারপর আপনারা এখান থেকে কে প্রজেক্টে ক্লিক করবেন। ওকে, তারপর আপনারা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, তারপর আপনি এখান থেকে আপনাদের ভিডিওটি নিয়ে নেবেন যে ভিডিওটি আপনারা এডিট করতে যাচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি নিয়ে নিলাম, তো আপনাদেরকে এখন আমার ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আকাশটা একদম স্তব্ধ, দেখতে পাচ্ছেন আমাদের আকাশটা কিন্তু একদম স্তব্ধ। এখন আমরা এই ভিডিওটি সুন্দরভাবে এডিট করে আমাদের আকাশটা চলন্ত আকাশে পরিণত করব, তো আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন। তারপর আপনারা মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করবেন, ব্যাক বাটনে ক্লিক করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন চলন্ত স্কাই পরিণত করার জন্য, তারপর আপনারা এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে স্কাই ভিডিওটি নিয়ে নেবেন, এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা এটা দুই হাত দিয়ে জুম করবেন, জুম করে আপনাদের আকাশটা ঢেকে দিবেন একদম, মানে আকাশ বরাবর রেখে দিবেন এটা আর কি। সো আমরা দেখতে পাচ্ছেন আকাশটা ঢেকে দিছি এবং আকাশ বরাবর রেখে দিছি। তারপর আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন মোবাইলের, তারপর আপনারা এখানে দৌড়বেন, দূরে রাখবেন কিছুক্ষণ, দূরে রাখার পর এটা আপনারা নিচে নামিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন আমরা নিচে নামিয়ে দিছি কিন্তু, দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখান থেকে ফার্স্টের ভিডিওতে ক্লিক করবেন। ওকে, ফার্স্টের ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। সো আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন তাহলে সব কিছু বুঝতে পারবেন এবং এডিটটা শিখতে পারবেন। তারপর আপনারা এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করেন, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর একদম লাস্টে চলে আসবেন, এইভাবে স্ক্রল করুন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ম্যাট মার্কস কি, এখানে ক্লিক করুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কমা কি, কমা কিতে ক্লিক করুন, তারপর এখানে ক্লিক করুন। আপনারা এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি বৃত্ত চলে আসছে, এই বৃত্তটাকে ধরুন, ধরার পর আপনারা এটা আকাশে নিয়ে ছেড়ে দিন। তো দেখতে পাচ্ছেন আমাদের স্কাইটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, মানে কি বলবো, অসাধারণ লাগতেছে। সো আপনারা এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, সো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি সুন্দরভাবে, তাহলে দেখতে আরও অসাধারণ লাগবে, অনেক সুন্দর লাগবে কি বলবো। সো দেখতে পাচ্ছেন আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করছি, সো আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো আমাদের ভিডিওটি কিন্তু এখন সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেল, সো আমরা ব্যাক বাটনে ক্লিক করব, ব্যাক বাটনে ক্লিক করব আবার। তো দেখতে পাচ্ছেন এখন আমরা ভিডিওটি প্লে করব, প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে প্লেতে ক্লিক করব, দেখুন আপনারা অসাধারণ লাগতেছে, সো কি বলবো, মাথায় নষ্ট। সো আবার আপনাদেরকে একটু সুন্দরভাবে এডিট করে দেখিয়ে দিচ্ছি, সো আবার ইফেক্টস ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা একটু আরও সুন্দরভাবে এডিট করব, তা দেখতে আরও সুন্দর লাগবে। এখন দেখুন কি বলবো, এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে। সো আমি এখন ব্যাক বাটনে ক্লিক করব, ব্যাক বাটনে ক্লিক করে এখন আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে কি বলবো।
তো আপনারা যদি আরও এইভাবে সুন্দরভাবে ভিডিওটি এডিট করে টিকটকে এবং লাইকিতে ছাড়েন তাহলে 100% আপনাদের ভিডিওটি ভাইরাল হবে, কারণ দেখতেই অনেক সুন্দর লাগে। দেখুন কী বলবো, অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা এইভাবে সুন্দরভাবে ভিডিওটি এডিট করে নেবেন, সো তারপর লাইকিতে এবং টিকটকে ছাড়বেন, 2021 সালে ভাইরাল হয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবগুলাই ভিডিও এইভাবে এডিট করতে পারবেন আপনারা, আশা করি বুঝতে পারছেন। ফার্স্টে আপনি আমি যে তিনটা ভিডিও দেখিয়েছি এই তিনটা ভিডিও আপনারা এইভাবে এডিট করতে পারবেন সেমভাবে, শুধু আপনারা কীভাবে এখানে স্কাইটা কমাকিতে গিয়ে চেঞ্জ করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটু জুম করবেন, জুম করে আপনারা আকাশ বরাবর রেখে দিবেন, তারপর আপনারা এখান থেকে কমাকিতে গিয়ে আপনাদের বৃত্তটাকে এখানে রেখে দিবেন পেন্সিল আইকনে ক্লিক করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সবগুলোই আপনারা এভাবেই করতে পারবেন। তো এখন এটা এক্সপোর্ট করবেন কীভাবে, এক্সপোর্ট করার জন্য আপনাদের এখানে ক্লিক করতে হবে, তারপর আপনারা এখানে ক্লিক করবেন ভিডিওতে, ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট রেসোলিউশন দিবেন আপনারা 720p HD, তারপর এখান থেকে আপনারা লো থাকলে আপনারা এখান থেকে ফুল করে দিবেন, কোয়ালিটি দিবেন হলো 16, ঠিক আছে, 16 MBPS, আর ফ্রেম রেটটা দিবেন হলো ফুল। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ক্লিক করবেন, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোর্ট হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, দেখুন এক্সপোর্ট হওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটা যদি টিকটকে ছাড়েন ভাই, কথাই নেই, মানে ভাইরাল হয়ে যাবে, সত্যি কথা বলতেছি ভাইরাল হবে 2021 সালে। আপনারা ছেড়েই দেখেন সুন্দরভাবে ভিডিওটা এডিট করে, আপনারা লাইকটা আপলোড করে দেখেন কি হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ফুল মনোযোগ সহকারে দেখার জন্য। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যা নতুন ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, চিল ব্রো।